गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल देवीज किचन वाल एंड ब्लॉग थे के आमी देवी बोलछी। आपनारा भालो आछेन? आमिओ भालो आछि। एखन बाजे सकाल पाक्का 8টা, আর সকাল 8টা থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলা ছেলেকে তুলে দিয়ে এসেছি, আর আজকে কি কি রান্না করি সেটা সবই শেয়ার করব। আজকে সানডে, তো ওর বাবার আবার আজকে পরীক্ষা আছে, মানে আঁকার পরীক্ষা নিতে যাবে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করতে হবে। এবার ওকে ছাতু গুলিয়ে দিয়েছি, ওর বাবাকে সকালবেলা ছাতু গুলিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার মেয়ে উঠবে, মেয়ে হচ্ছে নাচের ক্লাস আছে, তো সারাদিন সাথে থাকবে। এই দেখুন, এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে চিপিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। দেখুন, প্যানে তেল গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। এখন প্রত্যেকটা মাছ তেলে দিলেই ফুটবেই, কেন জানি না। রুই মাছ, কাতলা মাছ, পোনা মাছ, বাটা মাছ, আগে ফুটতো ট্যাংরা মাছ আর বোয়াল মাছ। বোয়াল মাছটা তো একদম নাম করা, ওটা তো ফুটবেই। আর এখন প্রত্যেকটা মাছ ফোটা ধরেছে। রুই মাছটা ভাজা হোক, মাছগুলোর এক পিস হয়ে গেছে, এবারে আর এক পিস উঠে দিলাম। এবার এই পিসটা হয়ে গেলেই নামিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাকি মাছটা আমি দিয়ে দেব। এই দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলে কেটে রাখা আলু, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে আলুগুলো লাল লাল করে ভাজি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, এটা দিয়ে এবার আমি ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। যে কোনো মাছের আলু যদি এরকম করে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়, তার টেস্টটাই যেন আলাদা হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এর মধ্যে আমি দেখুন ঝিঙে দিয়েছি, দুটো ঝিঙে দিয়েছি এর মধ্যে। এবার এই ঝিঙেটাকে একটু সামান্য ভেজে নেব, অল্প বেশি না, অল্প সামান্য একটু ভেজে নেব। চলুন ওদিকে একটু মশলা করি। এই পার্শে মাছের ঝোল করতে গেলে এখানে আমি একটা মশলা নিয়ে নেব। এখানে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু আদা, অল্প একটু জিরে, ধনে পাতা আর টমেটো। এটা আমি ভালো করে এবার পেস্ট করে নেব। ধনে পাতাটাকে আমি পেস্ট করে নেব। এটা মানে মাছের ঝোল হওয়ার পরে যে কুচি কুচি করে দিই সেটা দেবো না, আজকে আমি এটা পেস্ট করে নেব। চলুন এটা পেস্ট। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে
শুধু অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দেব আর আজকে কোনো মশলা দেব না ফোড়নটা একটু চড়বড় করলে এদিকে দেখুন মশলাটা আমি করে নিয়েছি আজকে বাস্ট হতে হতে বেঁচে গেছি তো যাই হোক এই মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু হোক এবারে এই মশলাটা আমি এর মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা হোক দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা হয়ে গেছে এবারে আমি এই ভাজা ঝিঙে আর ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আপনারা কিন্তু নুনটা হলুদটা একটু বুঝে দেবেন কারণ আমি হলুদ হচ্ছে মশলা করার সময় অল্প একটু হলুদ দিয়েছিলাম আর তারপরে আমি ঝিঙে আলু সেটাতেও আমি নুন হলুদ দিয়ে ভেজেছি তাই জন্য এখন খুব একটা আমি হলুদ দিলাম না এরপর এটা বেশ ভালো করে একটু কষাতে হবে সবই তো ভাজা রয়েছে অসুবিধা নেই ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এটা কিন্তু আজকে একটু পাতলা রাখবো আমি ঝোলটা এবার একটু ফুটে নি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম এই মাছটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না ধনে পাতা তো আগেই দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো গরম মশলা বা কোনো কিচ্ছু দেবো না ঘি ফি কিছুই দেবো না আর একটু ফুটলেই আমি নামিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো অল্প মশলা দিয়ে ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল হয়ে গেল একদম নর্মাল ভাবে কারণ মেয়ে কদিন না একদম কিচ্ছু খেতে চাইছে না মাছও খেতে চাইছে না এই অনেক দিন পরে আজকে মাছ নিলাম তো ভাবলাম যে ঝিঙে আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করি দেখি ওর মুখে ভালো লাগে কি না ধনে পাতা দিয়ে কারণ জ্বর হওয়ার পরে না ওর একদম কিচ্ছু মুখে ভালো লাগছে না তাই সেটাই করলাম তো চলুন এবার উচ্ছেটা ভেজে নিই আজকে দুপুরে লাঞ্চে আছে ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে উচ্ছে আলু ভেজেছি মেয়ে এটা বলছে কদিন ধরে যে মা এটা মুখে বেশ ভালো লাগছে তিতো তো একটু আর এটা উচ্ছে আর একটু সামান্য একটু রসুন দিয়ে থেতো করে আর কি করবেন বেশ ভালো লাগে তো চলুন তাহলে বাকি কাজটা সেরে ফেলি দেখুন সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে সমস্ত জল টল ভরে নিয়েছি এদিকে এই অবস্থা রান্নাঘরের কন্ডিশন এই সব গুছানো হয়ে গেছে এই ঘরটাও হয়ে গেছে এইটাও হয়ে গেছে মেয়ে নিচে নাচ শেখাচ্ছে আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি এখানে আবার কতগুলো শাড়ি নিয়ে এসেছে উপর থেকে কারণ ও টিচার্স ডেতে নাচ আছে তার জন্য তো চলুন এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো সব এখানে ডিবি করে রেখেছি বালতির মধ্যে চলুন এবারে এগুলো মেলে দিয়ে আসি গাছগুলোর কন্ডিশনেই
সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবারে নিচে চলে যাক। আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, বাকি ছিল জামা কাপড় মেলা, তো সেটাও হয়ে গেল। এবারে আমি স্নান করে নিই, তাড়াতাড়ি স্নান করে ঠাকুরটা দিয়ে নিই। আর কালকে প্রায় 4:30 থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে ভাবতে পারবেন না। মানে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, এত গরম আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত বৃষ্টি হলো। আর সেই বৃষ্টির পরে আর কালকে সকালবেলা আমি ঝুল ঝেড়েছি, দিয়ে তারপরে বাথরুমটা যে সেদিন পরিষ্কার করে মানে কুমোর লাগানো হয়েছিল, সেটা এসে আবার আমি সেগুলো সিরিজ কাগজ দিয়ে সমস্ত ঘষে টসে দিয়ে বাথরুম পরিষ্কার করলাম। কালকে আর কোনো ভিডিওই করতে পারিনি আমি, কখন করব কিছু করার নেই আমার, একদিকে করতে গিয়ে আর একদিকে হয় না। তো যাই হোক, যেই সেইগুলো পরিষ্কার টরিষ্কার করলাম, মেয়ের আবার নাচের প্রোগ্রাম আছে, সেগুলো আবার তুললো মেয়ে এবারে। আর দেখি কি হয়, কোনটা কি পড়বে না পড়বে, আবার শুনছি একটা ব্লাউজ কিনতে হবে, তো দেখি কি করা যায়। আর আজকে বাইরে রোদ, আজকে বাইরে রোদটা উঠেছে, দেখেছেন দেখুন কি অবস্থা। তো চলুন এবার স্নানটা করে নিই, করে ঠাকুরটা দিই। দেখুন চায়ের সাথে খাওয়ার জন্য চিড়ে ভাজছে, আমরা কিভাবে ভাজছি দেখুন। এই রেসিপিটা আপনাদের অবশ্যই আমরা বাড়িতে যে কোনো একদিন ব্লগে দেব, এটা খুব সুন্দর হয়, একদম দোকানের মতন হয়। এদিকে বাদাম ভাজা হয়ে গেছে, আর সাথে হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা আমি দেখাচ্ছি, এখন এটা গরম আছে, এই দেখুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো ওর বাবা আজকে সন্ধে দিয়ে এসছে, আর এদিকে চিড়েও ভাজছে, চা হয়ে গেছে। এবার গরম গরম চিড়ে ভাজা, আর মানে বাদামও ভেজেছে। চিড়েগুলো একটু অন্য ধরনের, এটা আপনাদের কোনো একদিন আমার ব্লগে এই রেসিপিটা অবশ্যই দেখাবো। সন্ধের জন্য এটা ভীষণ ভালো। এবং ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন, এগুলো বানিয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে গেলেন, ট্রেনে যেতে যেতে বেশ ভালোই ভালো লাগবে খেতে এটা। তো যাই হোক, চলুন তাহলে এটা খেয়ে নেওয়া যাক। এখন বাজে 11:30, আজকে খুব দেরি হয়ে গেছে ডিনার কমপ্লিট করতে, 11টার সময় হয়ে গেছে যদিও। তো যাই হোক, এদিকে মেয়ে শর্ট তুলছিল বলে আমারও দেরি হয়ে গেছে, আমি ক্যামেরা নিয়ে ঘুরছিলাম, ও করছিল, তার জন্য আমাদের দেরি হয়ে গেছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এবার জাস্ট ওষুধ দেওয়ার পালা আমার চোখের জন্য বলছি। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।